হ্যালো, দিস ইজ অরিন্দম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হোম কোয়ারেন্টাইন। অরিন্দম হাজরা, আজকে আমরা করছি ফিজিক্সের লাস্ট যে কোশ্চেনগুলো ছিল, 50টা কোশ্চেন আমরা করবো বলেছিলাম। প্রথমে 20টা কোশ্চেন করা হয়ে গেছে আর বাকি 30টা কোশ্চেন আমরা আজকে করছি। আর আমাদের বায়োলজির 2017-18-19 কমপ্লিট হয়ে গেছে, 2016 আমরা করব। তো আপনারা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, সব সমস্ত ভিডিও আপনারা চ্যানেলে পেয়ে যাবেন। তো শুরু করছি আজকে ফার্স্ট কোশ্চেন থেকে। ফার্স্ট কোশ্চেন হলো, নিচের কোন সমীকরণটি সরল দোলগতি নির্দেশ করে না? তো এটার উত্তর হচ্ছে ডি, ওয়াই ইজ ইকুয়াল টু a tan ওমেগা t, এটা হচ্ছে নির্দেশ করে না। পরের কোশ্চেনটা হচ্ছে, একটি সরল দোলকের ভূপৃষ্ঠে এবং ভূপৃষ্ঠ থেকে আরও উচ্চতায় দোলনাকার যথাক্রমে t1 এবং t2 হলে t1 ও t2 এর মধ্যে সম্পর্ক কী? তো এটার উত্তর হচ্ছে অপশন বি, t2 ইজ ইকুয়াল টু √2t1। নেক্সট কোশ্চেন, একটি সেকেন্ডে দোলকের কম্পাঙ্ক কি? তো দোলক মানে হচ্ছে পেন্ডুলাম, তো এটা যদি আমরা বলি কম্পাঙ্ক মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো বলছে পেন্ডুলামের 1 সেকেন্ডে ফ্রিকোয়েন্সি কত? ফ্রিকোয়েন্সি হচ্ছে হাফ, মানে হচ্ছে 0.5 হার্জ। ফ্রিকোয়েন্সিকে আমরা হার্জ দিয়ে ডিনোট করি, তাহলে এটার উত্তর হচ্ছে 0.5 হার্জ। শব্দ তরঙ্গ যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন সংশ্লিষ্ট যে রাশিটি অপরিবর্তিত থাকে, মানে শব্দ তরঙ্গ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাবে তো যেটা অপরিবর্তিত থাকবে সেটা কি? সেটা হচ্ছে অপশনগুলো দেখছি, কম্পাঙ্ক, বিস্তার, বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য। এটা হচ্ছে কম্পাঙ্ক, মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হবে না, ফ্রিকোয়েন্সি সেম থাকবে। তাহলে এটার উত্তর হচ্ছে অপশন এ হচ্ছে এটার উত্তর, ফ্রিকোয়েন্সি কখনো চেঞ্জ হবে না, ফ্রিকোয়েন্সি সেম থাকবে। নেক্সট হচ্ছে, একটি বদ্ধ নল থেকে, এটা নয় হয়ে গেছে, এটা নল হবে, একটি বদ্ধ নল থেকে মূলসুর নিঃসৃত হচ্ছে, বদ্ধ মুখটি হঠাৎ করে খুলে দিলে সুরের কি প্রভাব পড়বে? এটা হচ্ছে প্রাবল্য বাড়বে, অপশন ডি রাইট আনসার। নেক্সট কোশ্চেন, গ্যাস মাধ্যমে শব্দের বেগ সংক্রান্ত ল্যাপসাসের সমীকরণটি কি? এটার উত্তর হলো অপশন বি, অপশন বি হচ্ছে রাইট আনসার। নক্ষত্রদের লাল বিচ্যুতি থেকে কি ধারণ করা যায়? তো লাল বিচ্যুতি থেকে কি ধারণ করা যায়, তো এটার উত্তর হচ্ছে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে বলে মনে হবে। ঠিক আছে, এটা হচ্ছে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে, অপশন বি। 1 কুলম্ব তড়িৎ আধানের ইলেকট্রনের সংখ্যা কত? 1 কুলম্ব ইলেকট্রিক চার্জে ইলেকট্রনের সংখ্যা কত? তো এটার উত্তর হচ্ছে 6.25 × 10⁻¹৮। এটা অপশন এ হচ্ছে রাইট আনসার। প্রতিটি আর ব্যাসার্ধ এবং কিউ আধান যুক্ত 1000টি জলকণা যুক্ত হয়ে একটি বড় জলকণা গঠন হয় বা গঠন করলো। প্রতিটি ছোট কণার তড়িৎ বিভব যদি ভি হয় এবং বৃহত্তর জলকণার বিভব যদি ক্যাপিটাল ভি হয়, তাহলে ক্যাপিটাল ভি বাই স্মল ভি এর মান কত? এটার উত্তর হচ্ছে ক্যাপিটাল বি বাই স্মল ভি হচ্ছে 100। একটি ডাই ইলেকট্রিক ফলক একটি সমান্তরাল পাত ধারকের দুটি পাতের মধ্যে প্রবেশ করানো হলো, তাহলে যে রাশিটি অপরিবর্তিত থাকবে সেটি কি? সেটি হচ্ছে অপশন এ, ধারকের আধান। এবারে বলছে, নিম্নলিখিত কোন রাশিটি পরিমাপে হুইস্টন ব্রিজ ব্যবহৃত হয়? এর উত্তর হচ্ছে অপশন সি, রোধ। আদর্শ ভোল্টমিটারের রোধ নিম্নলিখিত কোনটি? আদর্শ ভোল্টমিটার আইডিয়াল ভোল্টমিটারের রেজিস্ট্যান্স, আইডিয়াল ভোল্টমিটারের রেজিস্ট্যান্স হচ্ছে অসীম, ইনফাইনাইট। আর যদি অ্যামমিটার বলে তাহলে কি হবে? তাহলে ওটা হয়ে যাবে শূন্য। অ্যামমিটার না অ্যাম্পিয়ার, সরি, অ্যাম্পিয়ার ঘন্টা একক টি কোন রাশির একক? না, অ্যাম্পিয়ার আওয়ার, অ্যাম্পিয়ার পাওয়ার, আওয়ার হচ্ছে চার্জ, ইলেকট্রিক চার্জ, অ্যাম্পিয়ার আওয়ার। নিচে প্রদত্ত পদার্থগুলির মধ্যে কোনটি চিরস্ব চৌম্বক? এটা হচ্ছে বিসমাথ, অপশন ডি রাইট আনসার।
তড়িৎ চৌম্বক আবেশ সংক্রান্ত লেন্সের সূত্র যে নিয়মটির সঙ্গে যুক্ত সেটি কি? সেটি হচ্ছে শক্তির নিত্যতা সূত্র, লেন্স ল। এবার হচ্ছে ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়মটি প্রয়োগ করা যাবে, তো ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম হচ্ছে ইলেকট্রিক জেনারেটর বা বৈদ্যুতিক জেনারেটর, আর যদি বলে বাম হস্ত তখন হয়ে যাবে বৈদ্যুতিক মোটর। একটি বড় অবতল দর্পণ দ্বারা একটি মোমবাতির প্রতিবিম্ব একটি সাদা পর্দায় ফেলা হলো, দর্পণটির অর্ধাংশ ঢেকে দেওয়া হবে, যদি ঢেকে দেওয়া হয় তাহলে প্রতিবিম্বটি কি রকম পরিবর্তন হবে? তাহলে প্রতিবিম্বটির কি পরিবর্তন হবে? এটার উজ্জ্বলতা কমে যাবে। দুটি মাধ্যমের পরম প্রতিসারণের অনুপাত 2:3 হলে প্রথমটির সাপেক্ষে দ্বিতীয়টির প্রতিসারণক হবে কত? এটা হচ্ছে 3/2, মানে 3:2। আলোকরশ্মি অপেক্ষাকৃত লঘু মাধ্যম থেকে অপেক্ষাকৃত ঘন মাধ্যম, মানে রেয়ারার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে যদি যায় তাহলে কি হবে? রেয়ারার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে গেলে ইনসিডেন্ট রে যদি যায় তাহলে ইনসিডেন্ট রে গ্রেটার দেন অ্যাঙ্গেল অফ রিফ্রেকটেন্স, তাহলে এখানে ইনসিডেন্ট রে বড় হবে, তা আপতন কোণ অপেক্ষা ছোট হবে, আপতন কোণ অপেক্ষা প্রতিসরণ কোণ ছোট হবে, তো প্রতিসরণ কোণ ছোট, তাই এটা হচ্ছে অপশন এ। প্রিজমের কোন রংটির চ্যুতি এর মান সবচেয়ে বেশি এই অপশনগুলোর মধ্যে? ঠিক আছে, তো এটার মধ্যে কি হবে? এটা হচ্ছে নীল, ব্লু। রামধনু কিসের জন্য হয়? রামধনু হয় ডিসপারশন অফ লাইট, মানে আলোকের ডিসপারশনের জন্য, এইটা অপশন এ রাইট আনসার। দুটো লেন্স আছে, একটা পজিটিভ আর নেগেটিভ, 2 ডায়োপ্টার আর 1 ডায়োপ্টার, যদি যুক্ত করা হয় তাহলে কি হবে? তাহলে সেটা হচ্ছে 100 সেন্টিমিটার ফোকাস, 100 সেন্টিমিটার ফোকাস দূরত্বের একটি অভিসারী লেন্স। তো এটা অভিসারী লেন্স হচ্ছে 100 সেন্টিমিটার, অপশন এ হলো রাইট আনসার। যদি আলো একটি সমবাহু কাঁচ প্রিজমের কোনো তলে লম্বভাবে আপতিত হয় তাহলে রশ্মির চ্যুতি কত হবে? চ্যুতি কত হবে? এটা হচ্ছে 60 ডিগ্রি, অপশন বি। যদি একটি প্রোটনের ভর এম তাকে ভি বিভব পার্থক্যের তড়িত করা হলে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? তো এটা হচ্ছে h/√2mev, অপশন এ হচ্ছে রাইট আনসার। নিম্নলিখিত কোন আইসোটোপ ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয়? তো এটা হচ্ছে CO60, মানে কোবাল্ট 60, ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয়, অপশন বি হলো রাইট আনসার, অপশন বি, অপশন বি রাইট আনসার। রেডিয়ামের অর্ধায়ু 1600 বছর, 6400 বছর পরে সোডিয়ামে নমুনার কত অংশ অবশিষ্ট থাকবে? এটা হচ্ছে 1:16, অপশন ডি রাইট আনসার। কিভাবে হচ্ছে আপনারা দেখে নিন। পি টাইপ অর্ধপরিবাহী তৈরি করতে যে অশুদ্ধি সিলিকনের সাথে যোগ করা হয় সেটি কি? সেটি হচ্ছে বোরন, বোরন যোগ করা হয়। আর কি কি যোগ করা হয়? বোরন যোগ করা হয়, গ্যালিয়াম, অ্যালুমিনিয়াম, এগুলো যোগ করা হয় পি টাইপে, তো অপশন সি হলো রাইট আনসার। এরপরে বলছে যে চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কোন গেট, মানে কোন লজিক গেট, অর গেট, নর গেট, অ্যান্ড গেট এবং ন্যান্ড গেট, এই কোশ্চেনের উত্তরটা আপনারা কমেন্ট করে জানাবেন। এই কোশ্চেনের উত্তরটা আমি বলছি না, এটা আপনারা কমেন্ট করে জানাবেন। নেক্সট কোশ্চেন হচ্ছে 50 নম্বর, লাস্ট কোশ্চেন। কোন ট্রানজিস্টারের যে অংশটিতে সব থেকে কম ডোপিং করা হয় সেটি কি? সেটি হলো ভূমি, অপশন ডি হলো রাইট আনসার।
আজকে ফিজিক্সের বাকি কোশ্চেনগুলো কমপ্লিট হয়ে গেল। আমরা বায়োলজি 2016 কমপ্লিট করব, 2015 করব। আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, আর প্লেলিস্ট করে দেওয়া আছে সমস্ত ভিডিওর, আপনারা ওখানে সব ভিডিওগুলি পেয়ে যাবেন। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।